বাঙালির অন্যতম শ্রেষ্ঠ পুজো কালী বা শ্যামা পুজো। রঙিন ও আলোর উৎসব কালী পুজোর হাতে গোনা কয়েকটি দিন বাকি। আর এই আলোর উৎসবে চোরাইবাড়ির খ্যাতনামা সেবক শঙ্খ ক্লাব এবছর দর্শনার্থীদের ব্যতিক্রমী পুজো প্যান্ডেল উপহার দিতে চলেছে। তাঁদের এবছরের থিম নেশামুক্ত সমাজ, অর্থাৎ নেশার কবল থেকে যুব সমাজকে রক্ষা করার জন্য এই সচেতনতামূলক প্যান্ডেল তৈরি করেছে তারা। এবছর তাদের ক্লাবের শ্যামা মায়ের পুজো 15 বছরে পা রাখল। তাদের পুজোর এবারে আকর্ষণ হয়েছে 41 খানা মূর্তির মাধ্যমে প্যান্ডেল সুসজ্জিত করা। তাছাড়া এই থিমের মাধ্যমে নেশামুক্ত সমাজ ফুটিয়ে তোলা হবে, যা একেবারে ব্যতিক্রমী পূজা প্যান্ডেল বলাই চলে। সব মিলিয়ে শ্যামা পুজোর উত্তর জেলার মধ্যে ধর্মনগরের শহরকে টেক্কা দিতে যে চোরাইবাড়ি একেবারে প্রস্তুত, তার আরও একটি উদাহরণ সেবক সংঘ ক্লাব। আমি প্রথমে সাদর শুভেচ্ছা জানাই আপনারা যারা মিডিয়ার বন্ধু এসেছেন আপনাদের সবাইকে, এবং দীপাবলির অগ্রিম শুভেচ্ছা। সেবক সংঘ এবার 15 বর্ষে শ্যামা পূজার আয়োজন করেছে এবং দীপাবলি উৎসবের আয়োজন করেছে। 1994 থেকে এই ক্লাব চলছে, তো আমরা পুজো করছি 15 বছর যাবৎ, এবার 15 বর্ষে আমাদের পদার্পণ। তো এবারের আমরা একটা বিশেষ বিষয়কে আমরা আমাদের পূজা মণ্ডপের মাধ্যমে মানুষের কাছে তুলে ধরছি, যে আপনারা জানেন এবং আপনারা যারা মিডিয়ার সঙ্গে যুক্ত আছেন আপনারা আরও ভালো জানেন, আপনাদের কাছ থেকে আমরা খবর পাই যে সারা ভারতবর্ষে শুধু নয় সারা ভারতবর্ষে, সারা ত্রিপুরা আজ নেশায় জর্জরিত হয়ে যাচ্ছে। তার বিরুদ্ধে সরকার এবং শুভবুদ্ধিসম্পন্ন মানুষরা এগিয়ে আসছেন। আমরা এবার আমাদের পুজোর টিমে এই নেশা থেকে সমাজকে মুক্ত করার একটি আহ্বান জানিয়ে আমরা একটি থিম উপস্থাপন করতে যাচ্ছি আমাদের মণ্ডপ সজ্জায়। তো এবং মানুষের কাছে আমরা এই সজ্জার মাধ্যমে বার্তা দিতে চাই যে আসুন আমরা সবাই নেশামুক্ত সমাজ গড়ি। এই হলো আমাদের এবারের পুজোর থিম। পাশাপাশি আমরা প্রত্যেক বছরই করি, 15 বছর ধরেও আমরা এটা করে আসছি, যে বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচি, যে এই চোরাইবাড়িতে আমাদের অঞ্চলে সেবক সংঘ একমাত্র ক্লাব যারা এত বড় মাপের সাংস্কৃতিক কর্মসূচি করে থাকে। এবারও পূজোর পরদিন থেকে, অর্থাৎ 13 নভেম্বর থেকে 15 তারিখ পর্যন্ত রয়েছে বিভিন্ন রকমের সাংস্কৃতিক প্রতিযোগিতা, রয়েছে প্রতিযোগিতা বহির্ভূত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং 15 নভেম্বরে রয়েছে আমাদের আমন্ত্রিত বিশেষ শিল্পীদের বিশেষ অনুষ্ঠান। আমরা প্রতিবারের মতো এবারও জনগণের কাছে আবেদন জানাই, আপনারা যারা মিডিয়ার বন্ধু রয়েছেন, সংবাদ মাধ্যমের কর্মীরা রয়েছেন, আপনাদের কাছেও আমাদের আবেদন, আপনারা আসুন আমাদের এই পুজো মণ্ডপে, আপনাদের উপস্থিতিতে আমাদের এই আয়োজন সাফল্যমণ্ডিত হোক। আপনি বলেছিলেন যে আমাদের এবারে বাজেট কত, আমাদের মোটামুটি আনুমানিক বাজেট 5 লাখ। এই বাজেটের উপর আমরা এগুচ্ছি, মণ্ডপ সজ্জা, আলোকসজ্জা, সাংস্কৃতিক কর্মসূচি সব কিছু মিলিয়ে। আরেকটা বিষয় হলো আমাদের এই পুজো মণ্ডপে পুজোর দিন, এই জানি না অন্য ক্লাবগুলি করে কিনা না, পুজোর দিনে আমরা প্রসাদ বিতরণ করি। সেই প্রসাদ কোনো কোনো সময় অন্নব্যঞ্জন হয়, আবার কোনো কোনো বছরে খিচুড়ি, মিষ্টান্ন, সবজি, এইরকম বিষয়গুলি থাকে। তো এবারও আমাদের রয়েছে সেই প্রসাদ বিতরণ, যেখানে শুধুমাত্র আমাদের ক্লাবের সদস্য বা ক্লাব যে সমস্ত পরিবার থেকে এসছে তারাই এখানে অংশগ্রহণ করবে এমন নয়, আমরা আপাময় জনসাধারণের উদ্দেশ্যে আমরা প্রসাদ বিতরণ করে থাকি। আমরা আপনাদের মাধ্যমে আমরা নিমন্ত্রণ জানাচ্ছি যে আপনারা সবাই আসুন আমাদের এই পুজো মণ্ডপে, আমাদের অনুষ্ঠান উপভোগ করুন, আমাদের পুজো আয়োজনকে সার্থক করুন, এবং প্রসাদ গ্রহণ করে আমাদের কৃতার্থ করুন। ধন্যবাদ।